নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 2021 সাল আর কিছুদিনের মধ্যেই পড়তে চলেছে। আসুন জেনে নিন 2021-এ কোন রাশিগুলি কোটিপতি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তো শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দিই এই 2021 সাল যেটি আগামীতে পড়তে চলেছে সেটি কোন গ্রহের বছর। যেমন বর্তমানে চলছে 2020 সাল, যেমন 2020 অর্থাৎ 2+0+2+0 অর্থাৎ 4 আসলো, অর্থাৎ এই বছরটা রাহুর বছর। সেই রকম 2021 সাল 2+0+2+1 অর্থাৎ 5, 5 মানে বুধ, অর্থাৎ বুধের বছর। তাহলে আসুন জেনে নিন কোন রাশিগুলি হতে চলেছে 2021-এ আগামীতে কোটিপতি। শুরু করা যাক। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই যে 2021-এ কোন রাশিগুলি কোটিপতি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, যেটা আমি পূর্বেই বললাম, 2021 সাল কিন্তু বুধের বছর, অর্থাৎ বুধ মানে বুদ্ধি, বুধ মানে বিচক্ষণতা। অর্থাৎ 2021 সালে আপনার যথেষ্ট বুদ্ধির খরচার মাধ্যমে আপনারা কিন্তু কোটিপতি হতে পারবেন, অর্থাৎ ব্রেন পাওয়ার আপনাকে কাজে লাগাতে হবে। এটা আমি পূর্বে আপনাদেরকে একটি টিপস হিসাবে দিলাম, এটা আপনারা অবশ্যই গ্রহণ করবেন। দ্বিতীয়, এই বছরের নিরিখে অর্থাৎ 2021 সালের নিরিখে কী কী করলে আপনাদের শুভ হবে সেটা আমি ফার্স্ট আপনাদেরকে অ্যাডভাইস হিসাবে বলে দিচ্ছি, তারপরে আমি আপনাদেরকে রাশিগুলির নাম জানাতে চলেছি। দেখুন, 2021 সাল বুধের বছর, যেহেতু সেহেতু আপনাদেরকে বুদ্ধির প্রয়োগ অবশ্যই করতে হবে, এবং এই বছর ব্যাংকিং সেক্টর, শেয়ার মার্কেট এগুলোতে টাকা ইনভেস্ট করা থাকলে আপনারা কিন্তু সহজেই কোটিপতি হয়ে যাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, অর্থাৎ 2021 সালে আপনারা শেয়ার মার্কেট এইসবে যদি টাকা ইনভেস্ট করে রাখেন তাহলে আপনারা কিন্তু সহজেই কোটিপতি হয়ে যাবেন। এছাড়াও লটারিতেও কিন্তু আপনারা সহজে কোটিপতি হয়ে যেতে পারেন। তার জন্য আপনার রাশিচক্রে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে, এবং যেহেতু এটি বুধের বছর তাই আপনাদের রাশিচক্রে বুধকে স্ট্রং থাকারও প্রয়োজন রয়েছে। যদি আপনাদের বুধ গ্রহ স্ট্রং না থাকে সেক্ষেত্রে আমার এই ফলাদেশ বিফল হতে পারে। তো আসুন এবার আমি সেই রাশিগুলির নাম জানাতে চলেছি আগামীতে যেগুলি কোটিপতি হতে চলেছে। তো প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে 2021-এ আপনারা কোটিপতি হতে চলেছেন। সেটা আপনার ফাটকা বা জুয়ার মাধ্যমে হতে পারে, বা শেয়ার মার্কেটের মাধ্যমে হতে পারে, বা আপনার বিজনেস ক্ষেত্র থেকেও হতে পারে। যে কোনোভাবেই কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে কোটি টাকা। এরপরে দ্বিতীয় যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও কিন্তু এই 2021-এ কোটিপতি হতে চলেছে। আপনাদের ক্ষেত্রেও কিন্তু বুধের একটা ভালো পজিশন থাকার প্রয়োজন রয়েছে, এবং রাহু গ্রহেরও কিন্তু ভালো পজিশন থাকার প্রয়োজন রয়েছে, বিশেষ করে বুধকেই বলবো। আপনারাও বিজনেস থেকে এবং শেয়ার মার্কেট থেকে সহজেই কোটিপতি হতে চলেছে।
এরপরে যে তিন নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু আগামীতে অর্থাৎ 2021 হতে চলেছেন কোটিপতি। আপনারাও বিজনেস থেকে এবং শেয়ার মার্কেট থেকে সহজেই কোটিপতি হতে চলেছেন। এরপরে যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু এই লিস্টে পড়ে গেছেন, অর্থাৎ 2021 আগামীতে আপনারা কোটিপতি হতে চলেছেন। এরপরে যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু 2021 কোটিপতি হতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ কোটি টাকার মুখ দেখতে চলেছেন। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু 2021 কোটি টাকার মুখ দেখতে চলেছেন। সেটা ব্যবসা থেকে হতে পারে এবং শেয়ার মার্কেট বা জুয়া বা ফাটকা কারবার বা লটারি থেকেও হতে পারে। এরপরে যে রাশিটির কথা বলবো শেষ রাশি সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু সহজেই 2021 কোটিপতি হতে চলেছেন, অর্থাৎ কোটি টাকার মুখ দেখতে চলেছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।